রবার্ট স্টিভেনসন স্মিথ লর্ড বেডেন হঠাৎ করে একমাত্র শালির কলেজে গিয়া শালিরে সারপ্রাইজ দিয়া তার সকল সুন্দরী সুন্দরী বান্ধবী এবং শিক্ষক শিক্ষিকার লগে দেখা করণের পরে নরসিংদী শহর থেকে শালি কেন আমার এত এত শপিং করে দিল এই সবকিছুই আজকের ভিডিওতে দেখামো। সেই সাথে আরো দেখামো শালি দুলাভাই দুইজনে মিল্লা নরসিংদী শহরের কোন কোন বিখ্যাত বিখ্যাত জায়গার মধ্যে গেছি এবং কি কি বিখ্যাত বিখ্যাত খাওয়ান দাওয়ান খাইছি। আসসালামু আলাইকুম। আমার একমাত্র কলেজ পড়ুয়া শালি ঋতুর অনেক দিনের শখ আমি যেন একদিন তার লগে তার কলেজে গিয়া তার বন্ধু বান্ধবীর লগে দেখা করি এবং তার মনের ইচ্ছাটা পূরণ করার লাগিয়া আজকে আমি তারে না জানাই তারে সারপ্রাইজ দেওয়ার লাগে তার কলেজের সামনে আইয়া হাজির। কিন্তু আমি ঋতুর কলেজে আওয়ানের আগেই কলেজ ছুটি হয়ে গেছে গা, সকল শিক্ষার্থীরা বাইরে হয়ে গেছে গা। আমি তো কলেজের সামনে আইয়া ঋতুরে খুঁজতে খুঁজতে ফাগল হয়ে যাইতাছি গিয়ে আমার শালিটা গেল গা কই। রাস্তার দ্বারকও একজন মেয়ে শিক্ষার্থীরে ফাইয়া দিয়ে গেলাম, তোমরা আমার শালি ঋতুরে দেখছো নি? তারা আমারে কইতাছে, হ দেখছি দ ঋতু আপাদ স্কাউটের ফিটি করতো মাঠেও গেছে। আমি তো মনে মনে ভাবদাসি, বাবা রে বাবা, আমার শালি আবার স্কাউটও করে। মাঠ ডুইকই দূরের থেকে আমার শালিরে দেখে আতলারাইয়া হাই দিছি। আমার শালিও কম গেছে না, তার সব বান্ধবীরে লইয়া আমারে হাই দিতাছে। মাশাল্লাহ, আমার শালি কত পরিশ্রমী একটা মানুষ। লেখাপড়া, কলেজে আসা যাওয়া, মোবাইল টিফাটিফি এগুলার পাশাপাশি আবার স্কাউটও করে। এমন একটা শালির দুলাভাই হইতে ফাইরা গর্বে আমার বুকটা বইরা যাইতাছে গা। সামনে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজের প্রস্তুতি চলতেছে। এন শালি আমারে ঘন্টাখানেক দাঁড় করাইয়া বিভিন্ন শারীরিক কসরত এবং লেফট রাইট কইরা অবশেষে তার সকল বান্ধবীরা সহ দৌড়াইয়া আমার দিকে আয়া কইতাছে, ভাইয়া আপনি এনো আইছেন? আমার আগে কইতেন না, আমি তো একেবারে সারপ্রাইজ। শালি আমার খুশিতে কান্দা কান্দা অবস্থা কইতাছে, ভাইয়া আমি যে কি খুশি যে আপনি বুঝাইতাম পারতাছি না। এরপরে সে একে একে তার সকল বান্ধবীর লগে নাম কইয়া কইয়া আমারে পরিচয় করাইয়া দিছে। মাশাল্লাহ, আমার শালি সকল বান্ধবীরই তার মতন ভদ্র, ভালো এবং সুন্দরী, এবং তারা সবাই যেহেতু স্কাউট করে তারার একটা প্রশ্ন করলাম এবং কইলাম যে উত্তরটা দিতে পারবো তারা কিন্তু নগদ 100 টাকা পুরস্কার দেবো। স্কাউটের আবিষ্কার করছে কে বা প্রবর্তক কে? স্কাউট তখন চালু করছে কে? আমি অর্ধেক নাম পুরাটা একবার বলবো, কিন্তু এরপর যদি কেউ বলতে পারো নামটা তারও আমি 100 টাকা দিব। আমি বলবো কিন্তু একবারই বলবা, ঠিক আছে? আমি একবারই বলবো কিন্তু, ঠিক আছে? রবার্ট স্টিভেনসন স্মিথ লর্ড বেডেন তারারে উত্তরটা কয়ে দেওয়ার পরেও তারা কেউ পারছে না। আপনারা যারা যারা এটার উত্তরটা জানেন আপনারা একটু কমেন্ট করে জানাইয়া দিয়েন। এরপরে আমার শালি আমারে লইয়া তার কলেজের একাডেমিক ভবনের দিকে গেছে এবং সেখানে গিয়ে তার অনেক শিক্ষকরা লোক আমার পরিচয় করাইয়া দিছে। ওনারা সবাই ছিলেন অত্যন্ত আন্তরিক এবং খোলা মনের মানুষ। এরপরে শালি আমার তার কলেজের প্রশাসনিক ভবনের ভিতরে লইয়া গেছে। হেন যাওয়ানোর পরে তো স্যার ম্যাডামরা আমরা কত কিছু খাওয়াইয়া দিয়ে আপ্যায়ন করলো। সত্যি কথা কইতাছি ভাই, শালির কলেজে গিয়া হেনের সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখিয়া অসাধারণ ভালো লাগার মতন একটা অনুভূতি হয়েছে। শালিরে সারপ্রাইজ দিতাম গিয়া তার কলেজের এত আদর আপ্যায়ন পাই আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। অবশেষে শালির কলেজ এবং শালির বান্ধবীরা থেকে বিদায় লইয়া এখন আমরা যাইতাছি নরসিংদী শহরের মধ্যে। শালির দুলাভাই দুইজনে মিললে আজ নরসিংদী শহরটা ঘুরা ঘুরা দেখবো এবং নরসিংদী সব বিখ্যাত খাওয়ান দাওয়ান খামো। কিন্তু আমি তো মনে করছিলাম শ্বশুরবাড়ির এলাকার মধ্যে শীত কম, এলাকা শীতের কাপড় আনছি না, কিন্তু অহন তো দেখি যে শীতে একেবারে কোথা কোথা অবস্থা। শালি আমার শীতের অবস্থা দেখে কইতাছে, দুলাভাই সবসময় যে আপনি আমার গিফট টিফট করেন, আজকে আপনি আমার লগে আয়েন, নরসিংদীর সেরা একটা ব্র্যান্ডের থেকে আপনার সুন্দর একটা শীতের কাপড় কিনা দিমু। আমি শালিরে কইলাম, তোমার কিনা দেওয়ার কাম নাই, আমি কিনবো, কিন্তু তুমি আমার ওই ব্র্যান্ডের কাছে লইয়া যাও। অবশেষে আমরা শালি দুলাভাই দুইজনে মিললে একটা রিক্সা ভাড়া করছি এবং পুরা নরসিংদী শহরটা ঘুরা গাইরা কোন সিফা সাফা দা জানে আমার শালি আমার ইন্ডেক্স প্লাজার পাশে আজগর মেনশনের সামনে নিয়ে নামাইছে। হেন গিয়া রিক্সার থেকে নাইমা রিক্সা ভাড়াটা দেওয়ানোর পর ওই শালি আমার আঙ্গুল দা ইশারা দিয়া দেখাইতাছে যে উইদে দেখেন দোতলার মধ্যে মেসকিউলিন, এবং আমার আরো কইতাছে যে এই মেসকিউলিন হইতাছে কি বাজেট ফ্রেন্ডলি এমন একটা ব্র্যান্ড, যেখান থেকে নাকি আপনি সাধ্যের মধ্যে সব আধুনিক রুচিশীল কাপড় থাপড় কিনতে পারবেন। আমিও আমার শালিরে কইলাম, আয়ো যাই মেসকিউলিনের ভিতরে ঢিকা দেহি, তুমি আমার কি সুন্দর সুন্দর কাপড়টি কিনা দেও। মেসকিউলিন আউটলেটের দরজাটা ধাক্কা দা ভিতরে রোহনের লগে লগে দেখলাম যে কতগুলা সুন্দর সুন্দর আধুনিক রুচিশীল শীতের কাপড়। অত সুন্দর সুন্দর শীতের কাপড় দেখে আমি তো মনে মনে কইতাছি, বাবা রে আমার শালি দি বালা দাগার মধ্যে আমার লই আইছি। অত সুন্দর সুন্দর রেগনাল জ্যাকেট এবং এডির কালার দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে গা। খালি কি রেগনাল জ্যাকেট, এই মেসকিউলিনের ভিতরে হুডি এবং ডেনিম জ্যাকেটের কালেকশন গুলো আছিল সেই সেই, এবং এই শীতকালে শীতের কাপড় কিনে লাগিয়া নরসিংদীর এই মেসকিউলিন আউটলেটের ভিতরে মানুষজনের ভিড়ও আছিল অনেক, এবং ইডার ভিতরে মানুষজনের ভিড় থাকবো না কি লাগিয়া এত সুন্দর সুন্দর জোস জোস কালেকশন, তার উরফে সকল প্রোডাক্টের উরফে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এরপরেও আপনারা যারা আউটলেটে এসে কেনাকাটা করতে চান, আপনারা আউটলেটে আসলে বিভিন্ন প্রোডাক্টের উরফে আরো স্পেশাল স্পেশাল জোস জোস ডিসকাউন্ট পাইবেন। ভাইরে ভাই বিশ্বাস করেন, এই রেগনাল জ্যাকেট গুলো প্রত্যেকটাই এক একটা কইরা মাখন আছিল, এবং এই জ্যাকেট গুলার সাইজ, কোয়ালিটি, জিপার সবকিছু আছিল একেবারেই পারফেক্ট। শালি রে কইলাম, তুমি খালি কই বা কোনটা আমার বেশি সুন্দর লাগে? শালি কই, সবৃদ্ধ আপনার সুন্দর
সুন্দর লাগে আমি কুন্ডার কথা কইতাম এছাড়াও মেসকিউলিনের এই কার্গো প্যান্টগুলো দেখে আমার একেবারে লোভ লেগে গেছে একটা প্যান্ট নেওনের লাগিয়া মনে মনে ভাবদাছি শালি যেহেতু কইছে আজ যা আমার কিন্না দিব গিফট দিব সারা জীবন তো শালিরে গিফট টিফ দিয়ে আইছি তাইলে আজ আর কিপটামি করতাম না যতলা পছন্দ হইব সপ্তাহ নাই লয়ে লমু ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে এই মেরুন কালারের রেগনাল জ্যাকেটটা নেমু আর ইডার লগে একটা হুডি আর একটা কালা রঙের কার্গো প্যান্ট নেমু এই তিনটা কাপড়ে মিললে খুব বেশি একটা দাম আওনের কথা না মাত্র কয়েকদিন আগে ইন্ডিয়ার থেকে আওনের সময় শালির লেগে অত অত গিফট আনলাম এই গিফট পাওয়ার খুশিতে ও যদি শালি আমার দুই তিনটা কাপড় সাপড় কিনা দেয় তাতে তো দোষের কিছু নাই তাই না ওমা বিল দেওয়ানোর সময় ছায়া দিতে শালি তার ব্যাগের ফয়ের থেকে দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা নোট বাইর করতেছে কতলা এই সবটি ঘুরাঘাড়া টেহা মিল্লা তো এই কাপড়ের অর্ধেক বিল হইতো না বুঝছি শালি আমার লগে চালাহি করছে টেহাটা আমার ওই দেওয়ান লাগবে কিন্তু তাই না টেহাডিও আমি আমার ফয়ের মধ্যে ডোহাই লাইছি আমিও কি কম চালাক নাকি বিল টিল দেওয়া শেষ করেনের পরে আমার একটা খুদে ভক্ত কৌশিল লগে দেখা হয়েছে কৌশি মাসাল্লাহ কিউট আছে সে নাকি সবসময় আমার ভিডিও দেখে কৌশি এবং মেসকিলিন থেকে বিদায় লইয়া এখন আমি আমার শালি রেলে নরসিংদী শহর বিদিতে বাইর হইতাছি ও আচ্ছা আচ্ছা মেসকিলিনের এই সকল প্রোডাক্ট গুলা কিন্তু বসুন্ধরা সিটির আউটলেট ও পাইবেন আপনারা এরপরে আমরা সুধা গেছি ইন্ডেক্সের সামনে এবং হেন নাকি বিখ্যাত একটা জাল ছটফুটি পাওয়া যায় আমরা শালিদুল্লাহ ভাই দুইজনে মিল্লা দুইটা ছটফুটির অর্ডার দিছি আচ্ছা আপনারা যারা নরসিংদীবাসী আছেন আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানায় তো নরসিংদীতে আর কি কি বিখ্যাত বিখ্যাত খাওয়ন দাওয়ন পাওয়া যায় যেগুলো এখন পর্যন্ত আমি খাই নাই খালি হুইন নেই এইটাছি যে নরসিংদীতে নাকি অনেক বিখ্যাত বিখ্যাত খাওয়ন দাওন আছে কিন্তু কি কি বিখ্যাত খাওয়ন দাওন আছে এটা তো আমার জানা দরকার এবং খাওয়া দরকার তাই না শালিদুল্লাহ ভাই দুইজনে মিল্লা ফ্যাট বইটা ছটফুটি খাওয়ানোর পরে আমার পূর্ব ঘোষণা অনুযায়ী নরসিংদীর বিখ্যাত ইন্ডেক্স প্লাজার সামনে আয়া আমার অসংখ্য ভাই বোনদের লগে দেখা করছি কথা কইছি আড্ডা দিছি আমি সবসময় কই নরসিংদী আমার নিজের এলাকার মতো নরসিংদীরে আমার নিজের এলাকার থেকে আলাদা কিছু ভাবি না ততক্ষণে সন্ধ্যা নাইমা গেছে গা আমি আমার শালি রেলে আইছি নরসিংদীর আরেকটা বিখ্যাত জায়গা নাগরিয়াকান্দি ব্রিজের পার ভাইরে ভাই এই নাগরিয়াকান্দি ব্রিজের পার নতুন যে পার্কটা হয়েছে এটা দেখার মতন অত্যাধুনিক একটা পার্ক আগামী জানুয়ারি মাসে এটা উদ্বোধন হইতে যাইতেছে এবং এটার মধ্যে সব অত্যাধুনিক অত্যাধুনিক রাইড আছে উদ্বোধন হওয়ার আগেই শালি রেলে অল্প টাকার মধ্যে এই নাগরিয়াকান্দি ব্রিজের এই পার্কের মধ্যে ঘুরা যাইতেছি গা মানুষের থেকে শুনছি উদ্বোধন হওয়ার পরে নাকি এই পার্কের ভিতরে দুখনের এন্ট্রি ফি নাকি অনেক হইব এবং প্রত্যেকটা রাইডের টিকিটের দামও নাকি অনেক বাড়বো ভাগ্যিস উদ্বোধন হওয়ার আগেই শালি রেলে এখান থেকে ঘুরা গেছি গা রাইট মেল হয়ে গেছে গা তাড়াতাড়ি শ্বশুর বাড়ির যাওয়ানোর কাম আপনারা একটু কমেন্ট করে জানাই দেন পরবর্তীতে শালি রেলে নরসিংদীর কোন কোন জায়গার মধ্যে ঘুরতাম যাইতাম ফারি